কারাগারে গিয়ে বসে বসে এক কোশলা উচ্চারণ করো জবরক। মহারাজ, আমাকে আমাকে আপনি বিনা অন্যায় ব্যত্যাঘাত করেছেন। ওই চাবুকের আঘাত আমার শরীর অভিজ্ঞতা করে দিয়েছে। এইভাবে শাস্তি পেতে হবে। ওই কারাগারে যাওয়ার আগে আমি দিয়ে যাবো কঠিন অভিশাপ। অভিশাপ? ভালো রাম, রাজাদি রাজা বিরাট কে দেবে অভিশাপ? আরে একদিন বিরাট হবে, আর তোমার কাঁদতে হবে। একদিন তোমার কাঁদতে হবে। কারাগারে যাওয়ার আগে শেষবারের মতো আপনাকে আমি অভিশাপ করে যাব মহারাজ। শোনো রে মহারাজ, যদি আমি হয়ে থাকি বেনের সন্তান, গলায় যদি থাকে যোগ্য সূত্র, ওই চাবুকের আঘাতে আমার শরীর থেকে যত রক্ত বের করেছে এই রক্ত দিন কাল সর্পে আমি দংশন করবে, পথে প্রান্তরে পাগলের মতো ঘুরে বেড়াবে, কারণ তোর আপনি এগুলো ঘুরার তো অন্য পাবেন না। কারাগারে গিয়ে রাক্ষসের উচ্চারণ করো, যে আমার ওদের সমান্ত করবে যে আমি একটা পথে আমি দেবো তার জীবনের মৃত্যু এই শিকার। চরণ সেবা করছে গো জননী, আজ যেমন ভাবে চরণ সেবা করুক না জননী, আজ ওই চরণে অমৃত নিয়ে আসবে, আজ আমি দুঃখর পূরণ করে করিব ভক্ষণ গো জননী, আজ কথার বাধ্য হয়নি যেমন ভাবে এই বড় বৃক্ষের ছায়া তোমাকে বসে রেখে গেছো, এই বড় বৃক্ষের ছায়াতে বসে আবার আমি খেলা করবো। কার কণ্ঠস্বর জনদোর হতে ভেসে ভেসে আসে, জোরে জোরে বলে চিৎকার, বিশ্বজননের কণ্ঠস্বর, বিশ্বজনন মায়ে দূর হতে জরা জর বলে চিৎকার করছে।
না মা, ফিরে যাব মা। কেন মা কেন? এই মুহূর্ত ধরে পূজা নেবে না? বচনানি বলতে পারো সরকারে ইন্দ্র চন্দ্র বায়ু বড় সমস্ত দেবতা মন জড়ি যায় তোমার এই রাঙা আচরণে পুষ্পাঞ্জলি। যদি আমি আগে জানতাম কিছু নেই মরতে যাবে তাহলে কি সত্যই আমি ভুল করলাম? ওই রাজ মন্দিরে বসে আমি কি সত্যি ভুল করেছি? যদি আমি ভুল করে থাকে তাহলে নিজ সন্তান বলে আজ তোমার ওই রাজা তোমাকে রাজার কাছে পাঠিয়েছিল পূজার জন্য। তাকে আমি বুঝে বলেছিলাম ও রাজা তুমি আমাকে পূজা করো, তুমি পূজা করলে রাজ্যে যাবে আমাকে তোমাকে দেবী বলে স্বীকার করে দেব। এই কত বেলার সঙ্গে সঙ্গে রাজা ভাই কি করে জানে তার রাজ মন্দির পূজা করতে আমার স্বীকার করে নি বাবা। আরে বলো না, আরে বলো না মা, তোমার ওই লাঞ্ছনার কথা আমি আর কিছুতেই সহ্য করতে পারছি না। ওরে কর্ণ আজ তুই বদির হয়ে যাও, আমি জামান লাঞ্ছনার যারা পারবি না পারবি না এই মাতৃ লাঞ্ছনার প্রতি শোধ নিতে বাবা। শুনতে চাস না? এই ঘটনা কাহিনী বলে দিব, ঘটে কাহিনী বলে আজ তোমার লাঞ্ছনার কথা শুনে আকাশে বাতাসে সবাই যে স্তব্ধ হয়ে যাচ্ছে। আজ তাকিয়ে দেখো নদীতে জোয়ার ভাটি সবই বন্ধ হয়ে যাচ্ছে মা, আমার পায়ের তলা দিয়ে যেন মাটি গুলো আস্তে আস্তে সরে যাচ্ছে মা। ওই বিরাট মাটি আমি যে ভুলি করেছি তার জন্য তোর তো কোনো দোষ নেই রে বাবা, পারবি না এই মাতৃ লাঞ্ছনার মধ্যে শোধ নিতে বাবা। আজ চলে গেল ঝোপ ওপে কাপে রম্ভা পত্র কাপে গলব হয়ে কাপে আজ ন ষড় দশ প্রদেতে গর্জায় জল সেই গণ্ড ছাড়া না না বাবা না সেই বিরাট জয়।
আমার ব্যাধিগুলোকে ডেকে নিয়ে আয় বাবা, এই ব্যাধিগুলোকে সঙ্গে করে নিয়ে আমরা একই সঙ্গে বিরাট আক্রমণ করব, তারপর দেখব কেমন রাজ আছে বাছা বুঝা। আছে তোমার যত ব্যাধি আর বসন্ত, সবাইকে একে এক করে ডাকব, সবাইকে যাব সেই বিরাট রাজ্যে, ওই বিরাট রাজ্যের গর্ভ চূর্ণ করে ওই বিরাটের হাত হইতে লইব পুজো, আর সেই পূজার নালি দেব তোমার রে। আজ বসন্তকালে বড় বিপদে পড়ে স্মরণ করেছিলি,
ওই জরার কথা মতো রাত্রে অন্ধকারে রাজ মন্দিরে প্রবেশ করে রাজাকে স্বপ্নে দেখা দিয়ে আমি আমার পূজার কাজে জিজ্ঞাসা করেছিলাম। নিষ্ঠুর রাজা মায়ের পূজা করতে স্বীকার করেনি বাবা, তা রাজ মন্দিরে দেখে আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে। আর কি বলেছে জানে? বলে কি বাদবে ছাগ মেজকে বুঝিবে তারে, আরে কোথা গরি শীতলা লাগি তারে কি করিতে। সত্য কথা বাবা, তাই তো সবাইকে ডেকেছি বাবা, আমরা একই সঙ্গে বিরাট আক্রমণ করবো। পারবি না বাবা, পারবি না, তোরা সবাই মিলে মাত্র লাঞ্ছনার প্রতিশোধ নিতে। তাকে দেখ, দেখার সঙ্গে সঙ্গে সব ব্যাধি আর বসন্ত তা বাবা মর্ত নামে নিয়ে যাওয়ার আগে না ওদের নামটা একবার শুনতে চাই বাবা। নাম শুনতে, হ্যাঁ জিজ্ঞাসা করুন নামটা কি বলো তো ভাই, তোমার কি বা নাম আছে? পূর্ব দিকে সূর্যদেব উদয় হবে যখন, হ্যাঁ তখন ও রোগীর কপালে একটাই, আর আস্তা চলে যাবে কি ভাব হবে বাবা, উদয় থেকে অস্ত পর্যন্ত মারা যাবে বাবা, তোর ক্ষমতা তাহলে তো কম না। এ বাবা, এই তোর নামটা বল, তোর নামটা বল, এত রাগ কিসের বাবা? কি হলে এক এক করে তো জিজ্ঞাসা করবো, দাঁড়া 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 ও আগে জিজ্ঞাসা করে বলেছে দোষ হয়েছে, আচ্ছা ভুল হয়ে গেছে বাবা, এক এক করে তো জিজ্ঞাসা করতে হবে। বল না বাবা তোর নামটা কি? হ্যাঁ বাবা আমার নাম, তোমার নাম? গোখুরা বসন্ত। হ্যাঁ বাবা, হ্যাঁ রে, এর নাম শুনে মনে হচ্ছে এর কোনো মোদা ক্ষমতা নেই। কেন বাচ্চা বলে? বাচ্চা বলে, বাচ্চা বলে, নাম শুনে বাচ্চা বলে কি ব্যাপার বাবা? হ্যাঁ বাবা, দাঁড়া 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 দাঁড়া, আরে বাবা দেখ, এই দেখ বাবা, বাবা ছোট হলে তেজ আছে শোন, এই যে বসন্ত, যদি এর গুণ প্রকাশ করিস দেখতে ছোট, কাজ বড় আছে। তোরা যে সকল দাঁড়িয়ে আছিস, আমার জরা যে দাঁড়িয়ে আছে না, ওর গুণটা প্রকাশ করলে তোদের মাথাটা হ্যাট হয়ে যাবে। হ্যাঁ বাবা, শুনতে চাস? শুনবে, আরে ছোট হলে কি হবে? এ গোখুরা বসন্ত, যার এক পাখে আর ফলে যার নাহি আদি হবে। তবে বাবা, যে রোগীতে প্রবেশ করবে রোগীর ভাবটা কেমন হবে শুনতে আমি পূজা হবে না,
তোকে নিয়ে যেতে হবে। হ্যাঁ বাবা, তবে কেমন ভাবে জানিস? তাকিয়ে দেখ, ভ্যারি আর বসন্ত সবাই এসে গেছে, এদেরকে মরতে যাবে নিয়ে যাওয়ার আগে সুন্দর সুন্দর করে কলাই তৈরি করতে হবে। হ্যাঁ বাবা, বলতে পারবো এই যে বিশাল দেহগুলো আমি কি কি কলাই রূপ ধারণ করতে পারি? অপরূপ অনহর মাটির মুখ খাসা, আর কে নিরম্বাকে শোনা মাগো একত্রে করবে বিশাল, যেমন সুন্দর ব্যাধি আর বসন্ত। হ্যাঁ বাবা, ছোট্ট ছোট্ট কলাই তৈয়ার করে বস্তার মধ্যে সাজে যাবে না বাবা, আমার আশীর্বাদে তো ঠিক মরতে হবে চলে যাবে। হ্যাঁ বাবা, তবে আর বিলম্ব নয় বাবা, সময় বয়ে যায় কলাই আনন্দ করে হয়। কি ব্যাপার বাবা, দাঁড়িয়ে রয়েছিস কেন? আমি তো দাঁড়িয়ে নেই মা। তাহলে তোমার কথা মতো আমি যে কলাই গুলো সুন্দর ভাবে, ও কলাই তৈরি হয়ে গেছে, ওই দেখি দেখি দেখি। সরাসরি সম্প্রচার দেখতে ইউটিউবে সার্চ করুন DJ বাপি। নকল হইতে সাবধান।